वेलकम फ्रेंड्स। আমি আবার হাজির হয়ে গেছি একটা ছোট্ট আনবক্সিং নিয়ে। আমি কয়েকটা মেজারিং কাপ, স্পুনস আর একটা সিলিকন ব্রাশ আর স্প্যাচুলা আমি নিয়েছিলাম। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো চলুন বক্সটাকে আনবক্স করি আর আপনাদের দেখাই যে প্রোডাক্টটা কেমন। চলুন তাড়াতাড়ি দেখে নিই কী কী প্রোডাক্ট আছে এখানে। দেখুন, এখানে আমি প্রথমে খুলছি স্পুনস আর কাপসগুলো। এখানে আমি চার রকমের কাপস পেয়েছি, চারটে মাপের, আর একটা পেয়েছি সিলিকন ব্রাশ আর একটা সিলিকনের স্প্যাচুলা, যেটা খুবই দরকার হয় আজকালকার কুকিংয়ের জন্য, কারণ আমরা অনেকেই ননস্টিক ইউজ করে থাকি আর ননস্টিকে আমরা কখনোই লোহার খুন্তি বা অন্যান্য খুন্তি আমরা ইউজ করি না। এইটা একদম ছোট, 1/4 কাপ। এটা এইটা 1/3 কাপ, ওজন লেখা আছে এখানে। এটা 1/2 কাপ আর এটা 1 কাপ। টিস্পুনগুলো তাই আছে, এখানে টেবিল স্পুন এবং টিস্পুন দুটোই করা যাবে। আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন। দেখুন, 4টে টিস্পুন আর 4টে কাপ দেওয়া আছে এখানে। আর আছে একটা এই যে ব্রাশ আছে, যেটা আমরা ইউজ করব পরে, আর আছে একটা স্প্যাচুলা। বাইং লিঙ্ক এই প্রোডাক্টের আমি নিচে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, আর আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সিলিকনের একটা স্প্যাচুলা, ধুয়ে রেখে দিতে পারবেন, সেই জন্য খোলাও যাবে। দেখুন, এটাও খোলা যাচ্ছে, খুব সুন্দর কোয়ালিটি আমি পেয়েছি এটা। আপনারাও অবশ্যই এটা ব্যবহার করতে পারেন যদি দরকার হয় আপনাদের। দেখুন, ব্রাশটা এতই ভালো, আনব্রেকেবল, এটা কখনোই নষ্ট হবে না। নর্মাল আপনারা প্যানের মধ্যে যখন দেবেন, গ্রিস করবেন, খুব ইজিলি গ্রিস করা যাবে। এই সিলিকন হওয়ার জন্য এই ব্রাশ যে কোনো রকম মোল্ডের ভিতরে প্রবেশ করতে পারবে, অনায়াসে আপনারা গ্রিস করতে পারবেন, তুলতে পারবেন, প্রোডাক্ট মিক্স করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই প্রোডাক্ট বাইং লিঙ্ক আমি নিশ্চয়ই দিয়ে দেবো নিচে, আর সেখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।